একদম আইনিভাবে, ওখানে আইনিভাবে রাষ্ট্রপতি শাসন লাগাতে পারে, একদম আইনি পড়ে যাচ্ছে, এখানে কই বিরোধী কেন বিরোধিতা করতে পারবে না। আমি মনে করছি রাষ্ট্রপতি শাসন জারি হবে না, তার কারণ, তার কারণ একটাই, এই যে সাম্প্রদায়িক বিভাজন, এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে মমতা এবং মোদি, দিদি আর মোদি উভয় তাদের লাভের অঙ্ক কষছে। সন্দেশখালী ঘুরে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার পর এবার রাষ্ট্রপতির কাছে কড়া রিপোর্ট দিল জাতীয় তফসিলি কমিশন। রিপোর্টে বাংলায় রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেছেন বলে স্পষ্ট জানালেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অরুণ হালদার। কমিশনের মনে হলো যে প্রশাসন এবং ক্রিমিনাল মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে, যদি কোনো সরকার সেই ধরনের মানুষদের সেভ করতে ব্যর্থ হয় তাহলে ওই গ্রাউন্ডেই মহামহিম রাষ্ট্রপতি ওখানে রাষ্ট্রপতি শাসন চালাতে পারে। এইভাবে আমরা ওনাকে রিপোর্ট পাঠিয়েছি এবং উনি পজিটিভলি সেই রিপোর্ট দেখেছেন এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন, উনি ওনার রাষ্ট্রপতির ভবনে যে সমস্ত টিম আছে তাদের সাথে বসেন, নিশ্চয়ই সেটার ব্যাপারে ভাবনা চিন্তা করবেন বলে আমাদের আশ্বাস করেছেন। সেই কথা মাথায় রেখে এখানে আওয়াজ তো উঠবে, হাওয়া তো উঠবে, বাতেলা তো হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। ঝড় উঠবে, আলো জ্বলবে, শব্দ বাজবে, কাজের কাজ কিছু হবে না, মিলে নেবেন আমার কথা। কমসে কম উপদ্রুত এলাকা ঘোষণা করুক না, রাষ্ট্রপতি শাসন ছেড়েই দিন, এই এলাকাটা ডিস্টার্ব এরিয়া ঘোষণা করুক, উপদ্রুত এলাকা ঘোষণা করুক, ক্ষমতা থাকে সেটা তো পারে, কমসে কম পারছে, করবে না, করলে করলে রাজনীতি করা হবে না, করলে ভোটের রাজনীতি গুলিয়ে যাবে। এটা সারা দেশের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে নৈরাজ্য চলেছে, অ্যাবসলিউট ল্যাওলেসনেস, এর থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে, আর সেই বেরিয়ে আসার একটাই পথ হলো এই সরকারটাকে সরে যেতে হবে। এই রাজ্যে এই 356 উপদ্রুত অঞ্চল কেন্দ্রের হস্তক্ষেপ কারা চায়? বিজেপি। বিজেপির কথা কে বলছে? অধীর চৌধুরী। কে অধীর চৌধুরী? বিজেপির আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড় এজেন্ট। আর অরুণ হালদার, উনি তো বিজেপি টিজেপি করতেন। এই 356 রাষ্ট্রপতি শাসন রিপোর্ট দিলাম, এইসব বাজার গরম করবেন না, যদি 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে 356 করে দেখা। সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজনৈতিক মহলের নজর এখন দিল্লির দিকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।